السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شكرا دوشك ترتا شبهتشا جاناتشي আলোকিতো প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক, আজ আমরা এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন গাউছিয়া আজম জামে মসজিদের সম্মানিত খতিব এবং ফার্মগেট মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। وعليكم السلام ورحمة الله وبركاته. محترم কেমন আছেন؟ الحمد لله رب العالمين. الله ভালো রেখেছে الحمد لله. দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মসজিদ পরিচালনায় পালনীয় বিষয়ে, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। মসজিদ আল্লাহর ঘর, এই ঘর থেকে মানুষের জীবনের পরিবর্তন আসে এবং মুমিনের অন্তর লটকানো থাকে এই ঘরের সাথে। এই ঘরকে কেন্দ্র করে সমাজ, দেশ, ব্যক্তি, পরিবার, এদের প্রতি আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করে থাকেন। তো এই ঘরের রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা যারা করবেন তাদেরকে অবশ্যই কিছু নির্দেশনা মেনে চলতে হয় এবং চলা দরকার। আমরা আজকের ইসলামের দৃষ্টিতে সেই যে পালনীয় বিষয়গুলো রয়েছে তার কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মসজিদ কমিটির তারা মসজিদ কমিটি মসজিদের আয় ব্যয় দেখভাল সহ খতিব, বিমা, মুয়াজ্জিন, খাদেম নিয়োগদান, তাদের সম্মানের ব্যবস্থা এবং মুসল্লিদের সুযোগ সুবিধার জন্য মসজিদের উন্নয়ন কাজ সম্পাদন করে থাকেন এরা। মসজিদ পরিচালনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে কয়েকটি বিষয় রয়েছে পালনীয়, তার মধ্যে একটি হলো নিজেরাও নিয়মিত মসজিদে আসা, মসজিদ পরিচালনায় সম্পৃক্তরাও নিয়মিত মসজিদে এসে নামাজ বন্দিগি আদায় করা, আদায় করতে হবে নামাজ এবং অন্যের নামাজ বন্দিগির ব্যবস্থা করে নিজেরা নিয়মিত মসজিদে না আসা অতিশয় গর্হিত কাজ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। সূরা আসাফ 2-3 আয়াত। এরপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আমানতদারিতার সঙ্গে মসজিদ পরিচালনা করা, মসজিদের আয় ব্যয় অত্যন্ত আমানতদারিতার সঙ্গে পরিচালনা করা, কারণ মসজিদের সম্পদ একক কোনো ব্যক্তির নয় বরং তা সবার। এই সম্পদের মানে সবাই যে সম্পদটা দেয় এটা আল্লাহর ঘরে যখন যায় তখন এটা মসজিদের সম্পদ এবং আল্লাহর সম্পদ, বরং এই সম্পদের নয়ছয় করা পুরো জাতির সঙ্গে প্রতারণা সামিল। আল্লাহ তাআলা বলেন, কেউ অন্যায়ভাবে কিছু গোপন করলে যা সে অন্যায়ভাবে গোপন করবে কিয়ামতের দিন সে তা নিয়ে আসবে। সূরা ইমরান 161-61 আয়াত। তাকোয়ার ভিত্তিতে মসজিদ পরিচালনা করা, মসজিদের ভিত্তি হতে হবে কেবলমাত্র তাকোয়া, অর্থাৎ মুসল্লির মুসলিম উম্মাহর আধ্যাত্মিক প্রয়োজনকে প্রাধান্য দিয়ে মসজিদ পরিচালনা করতে হবে। এরপর আরেকটি বিষয় খুব গুরুত্বের সাথে আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো যে নীতিমালা আছে মসজিদের সেই নীতিমালা অনুসরণ করা, যোগ্য ইমাম নিয়োগদান করা, ইবাদতের অনুকূল পরিবেশ তৈরি করা, মুসল্লিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, এটি কমিটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো চলুন আমরা আজকের অতিথির কাছ থেকে এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা জামিঈ আসসাহাবা মিনাল খুলাফায়ের রাশিদিন ওয়াল আশারাতিল মুবাশশারা জামিউল আনসার ওয়া জামিউ আত-তাবিঈন আজমাইন আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর বিষয়গুলি, আল্লাহ তাআলার বিষয়গুলির চর্চা যাতে হতে পারে, বিস্তৃত যাতে হতে পারে, কেন্দ্র হিসেবে মসজিদ বানাবার একটা আইন বিধান দিয়েছেন। তো আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাধারণত এই বিষয়টার উপরে কোনো চ্যানেলে আমি দেখি নাই যে এই ধরনের সাবজেক্টের উপরে আলোচনা হতে, তো এটা আনছেন, ধন্যবাদ, মুবারকবাদ। এটা এটা ওয়ান্টিং অফ দি টাইম, সময়ের এটা প্রয়োজন।
তো এ সম্পর্কে আপনি বাংলায় যে অনুবাদ কয়েকখানি আয়াতের বললেন ওইটা আমি একটু দর্শকগণের সামনে তুলে নেই তারপরে আমি জাগতিক দিক থেকে আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু বুঝি ততটুকু আমি আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ও আকামা সালাত ইলা আখিরিল আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নামা ইয়ামুরু এই ইয়ামুরু এর ব্যাপক অর্থ তামির এবং ইমারাত ইমারাত এবং তামির এই আল্লাহর ইবাদতের জন্য মসজিদ ঘর এগুলি নির্মাণ এক তো হলো নির্মাণ নতুনভাবে একটা এলাকায় জনপদ বেড়ে গেছে এবং আস্তে আস্তে ঘর বাড়ি বানাতে বানাতে একটা নতুন মহল্লা নব নবভাবে উদয় হয়েছে তো সেই এলাকার এত দূরের লোকেরা ফজরে ঈশায় মাগরেবে দূরের মসজিদে যেতে পারে না সেখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করা এটাও আল্লাহ নবী অনেক ধন্যবাদ দিয়েছেন যে মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই ইবাদতের সুযোগ তৈরি করে যারা দিবে পয়সা কড়ি ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেহেশতে অবশ্যই তাদের জন্য আরাম এবং সম্মানের একটা গৃহ আল্লাহ দান করবেন পুরস্কার স্বরূপ এটা স্বাভাবিক তো দ্বিতীয়ত ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ এক তো নির্মাণ করে দেওয়া নতুন বহু দূরে মসজিদ এখানে মুসল্লিদের জন্য অত দূরে যাওয়া সম্ভব হয় না তো মসজিদ বানিয়ে দেওয়া আর এক হলো যে আবাদ করা এই আবাদ করা বলতে অবশ্যই মহাগুরুত্বপূর্ণ একটি কাজ এই কাজটা যাতে সুশৃঙ্খলভাবে সম্পাদিত হতে পারে সেই জন্য একটা ম্যানেজমেন্টের জন্য একটা কমিটি তৈরি করা তা কমিটির মধ্যে কারা থাকবে সেই সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের ওই আয়াতে বলেছেন যে মান আমানা বিল্লাহি ওয়া আকামা সালাত যারা নিজেরা খাঁটি মুমেন ইসলামের প্রসার ইসলামের আধ্যাত্মিকতা ইসলামের ইবাদাতের প্রসার হোক এবং আখেরাত আছে আল্লাহর রাসূলের এই শরিয়াত আইন এই সব কিছুতে ষোলো আনা বিশ্বাসী মোনাফেক টাইপের না এই রকমের একজন খাঁটি মুমিন এই রকমের সভাপতি এই রকমের সেক্রেটারি এই ধরনের ট্রেজারার আর আপনি যেটা বললেন যে জনগণ যারা নামাজ পড়েন তারা জানে যে এই মসজিদের একজন খতিব তিনি যাতে ইসলামের উপরে গভীরভাবে স্টাডি করতে পারে তাকে একটু আমরা জুম্মার দিনে উনি একটু খোতবা দেন তো খোতবা ওনারকে আমরা সম্মানই দিই এই সম্মানী ইমাম সাহেব তিনি পাঁচক্ত নামাজ আদায় এখানে করান মসজিদটার সার্বিক উন্নয়নে মনোযোগ দেন সময় দেন তো তাকেও সম্মানী দিতে হয় ষোলো আনা পারিশ্রমিক দেওয়া সম্ভব না হলেও একটা ন্যূনতমভাবে সম্মানী দিতে হয় একজন মুয়াজ্জিন আছেন তাকে খাদেম আছেন তাকে মসজিদ যদি বড় হয় সাফসুতরাই করা হয় তো পাঁচ সাত তালা বড় মসজিদ সেখানে এক এক তালার এক একজন খাদেম তো সেখানে অনুরূপভাবে সরকারের পানি ব্যবহার করি পানির বিল দেওয়া বিদ্যুতের বিল দেওয়া পাখা ঘোরাতে হয় লাইট জ্বালাতে হয় অনুরূপভাবে সেখানে বাইরের থেকে মেহমানগণ আসলে একটা যদি গ্যাসের লাইনের সংযোগও দেওয়া থাকে তাহলে তারও বিল পরিশোধ করা অনুরূপভাবে আরও অন্যান্য অনেক সময় দেখা যায় যে একটু ভেঙে গেলে সেটা মেরামত করতে হয় তহবিলে কিছু টাকা দরকার তো পয়সা করি যারা কমিটিতে ধরেন একুশ জন আছেন তো তারা একুশ জনের টাকা দিয়ে তো আর এত বড় মসজিদ পরিচালিত হওয়া সম্ভব না কষ্টদায়ক তখন যারা মুসল্লি তাদেরকেও বলতে হয় যে ভাই সকল আপনারাও আর্থিকভাবে এই মসজিদের সার্বিক ব্যবস্থাপনায় আর্থিকভাবে অংশগ্রহণ করুন দান বাক্স দেওয়া হয় আমি বিদেশে দেখেছি যে সেখানে ওই জুম্মার দিনে সমাজের যিনি সবচাইতে বেশি উচ্চ শিক্ষিত এবং সবচাইতে বেশি পদমর্যাদাধারী চিফ ইঞ্জিনিয়ার কাউন্সিলর অনুরূপভাবে বিরাট বিজ্ঞানী লোকজন তাকে চেনেন এবং তাকে একটু দেখতেও চান এই রকমের একজন ব্যক্তি তিনি জুম্মার দিনে নতুন বালতি হাতে করে সুন্দরভাবে মুসল্লিগণের সামনে যাচ্ছেন মুখের দিকে চোখের দিকে তাকিয়ে প্লিজ ব্রাদার ডোনেট সামথিং ভাই কিছু ডোনেশন করেন এরকম করে যখন বলে না তা শেষ পর্যন্ত আমি জিজ্ঞাসা করলাম যে অ্যামাউন্ট অফ দি ডোনেশন কত হলো তো ওখানে বলে যে $20,000 হয়েছে এইরকমভাবে জুম্মার দিনে খুব যারা দেন তাদের আবার এইভাবে আর্থিকটা আমানত যখন উঠে গেল এখন এই টাকাটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সেখানে জমা দেওয়া
এবং সেখান থেকে চেকের মাধ্যমে উঠিয়ে তারপরে সেটা একটা এমন ম্যানেজমেন্টের কমিটি থাকবে সেই কমিটি এর মনে করে নিন দু মাসে বা প্রয়োজন মতো প্রতি মাসে একবার করে একটা মিটিং হবে চা নাস্তা হবে সেই চা নাস্তা খাওয়া এইটা হয়তো মসজিদের টাকা থেকে খাওয়া উচিত কি উচিত না সেটা হালকা হলে চা এবং বিস্কিট এইটা হতে পারে সেটা সবাই যদি পাশ করে নেয় আর কমিটিকে জানাই দিয়ে যদি সেখানে কমিটির দ্বারা জমা দিলে যদি পাশ করে নেয় যে যারা সময় দিচ্ছে তাদের একটু আমরা শুধু বিস্কিট খাওয়াই একটু চা খাওয়াই এখানে খরচ গেছে 550 টাকা না 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 আমরা অনুমোদন করে দিলাম সেটাও কিন্তু শরীয়তে জায়েজ হবে সেটাও শরীয়তে জায়েজ হবে ইসলামে ওই ধরনের রূঢ় কিছু নাই তো কিন্তু এই পয়সা করি আদায় এইটার বিষয়ে মনোযোগ দিতে পার ওই যে ট্রেজারার নিয়োগ করা হয় ওই ট্রেজারার নিয়োগের সময় একজন এমন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে যিনি আসলে সংসারের আয় নির্বাহের জন্য তো আগে ইনকাম দরকার তারপরে তো শেষে তো ব্যয় তো এই সব বিষয়ে যিনি একটু বোঝেন আগ্রহী আছেন মনোযোগ আছে আমানত দ্বারা আছে মনে করুন যে এই ধরনের একটা লোক মনে করে নেন এমন একজনের কাছে ওই এক্সাম্পলটা আমি দিতে চাই না এমন একজন ব্যক্তি যে জনগণের টাকা পয়সা খেয়ানাত করেছেন বা করে থাকেন সারা জীবন তার হাতেই যদি আপনি এই আমানতটা দিয়ে বললেন বেশ তো পাবেন সুন্দর করে আপনি খেয়ানাতের সঙ্গে আমানতদারি রক্ষা করেন তাই তো হলো না তো এখানে বিশেষ করে সভাপতি সেক্রেটারি এবং ট্রেজারার অনুরূপ অন্যান্য কর্মকর্তা তারা যদি মুত্তাকি হন খাঁটি অর্থে মুত্তাকি তো ওই কথাটা আমি তো এখান থেকে কিছুটা আলোচনা করলাম ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা তো রসুলুল্লাহর এই কাবা ঘরটা ফতে মক্কার আগ পর্যন্ত এর 16 আনা একে বলা হয় হাজাবাত হাজাবাত বা হেজাবাত হাজাবাত এর যে প্রবেশের যে দরজাগুলির চাবিগুলি তালাগুলি এগুলি আর মূল ঘরের প্রবেশের চাবি এবং তালা এগুলি হাজাবাত আর এটা ম্যানেজমেন্ট বলা যায় তো এইটা আর দ্বিতীয় আর একটা জিনিস ছিল সেটা হলো সেকায়া সেকায়া অর্থ হলো এখানে যারা আসবে তাদের গোসল এবং তাদের পানি পান করানো মরুযাত্রী আসতেছে তাদের যথেষ্ট পরিমাণে পানি সাপ্লাই দিতে হবে তাহলে সেকায়া আর হেজাবা আর অনুরূপভাবে আর যে সমস্ত মাসালেহে উমুমিয়া অন্যান্য সাধারণ যে সমস্ত যেমন নাকি কানাসা এই ময়লা পরিষ্কার করা ঝাড়ু দেওয়া এই সব কাজগুলি ওই যে ওসমানে আল হাজিবি ওসমান আল হাজাবি ওনাদের পরিবারের কাছে ছিল তো হযরতে আলী দেখলেন যে এখনো পর্যন্ত মক্কা যেদিন জয় হলো সেদিন পর্যন্ত সে ও হলো হবাল করে হবল মূর্তির জয় তো হবল মূর্তির জয় কি করে হবে তো এই সমস্ত মূর্তিগুলোকে তো রসুলুল্লাহ জোহরের নামাজের আগেই কাবা ঘরের মধ্যে থেকে 365টা মূর্তি ছিল সবগুলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণকে বলেছেন এগুলি তো সত্য নয় এগুলিকে তোমরা সকল একান্ত অপসারণ করো ওই যে যা আল হাকুয়া যা হাকাল বাতেল মহাসত্য এসে গেল মহাসত্য কি তাওহীদের ইবাদত বিজয়ী হলো আওয়াজা হাকাল বাতেল আর মিথ্যা অসত্য এইটা জাহাকা চির জীবনের জন্য দুর্বল হয়ে অপসারিত হয়ে গেল ইন্নাল বাতেলা কানা জাহুকা নিশ্চয় যেটা মিথ্যা সেটা ঠিক ধাক্কা দিতে পারলে জাহুকা হয় পরাজিত হয় দুর্বল হয় এটাও অপসারিত হয়ে যায় তো অনুরূপভাবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা দেন নাই কিন্তু হযরতে আলী নিজ উদ্যোগে ওই তলহা আল হাজাবির কাছ থেকে ওই যে কাবা ঘরের চাবি টাবিগুলো সমস্ত কেড়ে নিলেন কিনা কেড়ে নেওয়ার পরে তারপরে বললেন যে ওগুলো হবাল করো হবলের মূর্তির জয় আর তুমি কাবা ঘরের এইগুলো রাখতেছ কি করে তোমার সেই অধিকার দিন কবুল করলে না কেন এতদিন পর্যন্ত চিন্তা করে দেখছেন আপনার প্রায় 13 বছর আর এখানে গেল 8 বছর 13 আর 8 এই মাত্র এই যে মক্কা জয় যে হলো তো অষ্টম হিজরিতে এই পর্যন্ত ইসলাম কবুল করে নেই তো কেড়ে নিলেন তারপরে ঘরের মধ্যে গিয়ে এমন কান্দা শুরু করে দিয়েছে দিলে কষ্ট লাগছে যে আমার কাবিরান আন কাবিরিন আমার বাপদাদা থেকে কাজ খেদমত তো আমরা করে আসলাম ঝড় নাই বৃষ্টি নাই এই বিদেশি লোক আসছে গভীর রাতে আল্লাহর ঘরে ঢুকবে আবার দৌড়ে এসে খুলে দিছি বৃষ্টির মধ্যে এসে খুলে দিছি এ কষ্ট তো করছি আর আজকের কিনা এই আমার কাছ থেকে এভাবে কেড়ে নিল হযরতে আলী তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ওই আল্লাহ আয়াতে ওর ওই চোখের পানি কবুল করে ওই ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওই আয়াত নাজিল করে আল্লাহ বললেন যে যার যা জিনিস তার কাছে পৌঁছে দাও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীর কাছ থেকে ওই চাবিটাবিগুলো আবার নিয়ে ওই ওসমান আল হাজাবির কাছে আবার দিয়ে দিলেন ওয়া যে ইন্নাল্লাহ কাদ আমারানি আল্লাহ আমারে হুকুম দিয়ে তোমার কাছে ফেরত দিতে তখন ওই তলহা বুঝে গেল ওসমান বুঝে গেল ওরা দুই ভাই এরা বুঝে গেল যে আসলে মোহাম্মদ নবী আমরা যে ঘরে দরজা বারে কানলাম আল্লাহর কাছে দোয়া করলাম সেটা ওনাকে জানা লোকেটা নিশ্চয় ওহী নাযিল হয়েছে ওই দিনই ইসলাম কবুল করলেন তো এই কাবা ঘর বা অন্য মসজিদ সমূহ হয়ে আবাদ করবার জন্য শর্ত হলো যে ম্যানেজমেন্ট কমিটিতে যারা থাকবেন তারা ঘুষ খায় না অনুরূপে অন্য কোনো গুনাহের কাজ করে না সুদে টাকা লাগায় না এই রকমের মুত্তাকি পরহেজগার সভাপতি সেক্রেটারি ট্রেজারার আমানতদার হতে হবে আর বিশেষ করে শুধু সৎ হলে চলবে না এটা আপনার মাধ্যমে আমি কিন্তু দেশের সবাই যারা শুনবে তাদের শুধু সৎ মানে টাকা মসজিদের টাকা মারে না শুধু এই রকম হলে হবে না এমন একটা লোককে ট্রেজারার বানানো চাই যে এই মসজিদের তহবিলটাকে বাড়াবারও যোগ্যতা রাখে যোগ্যত হতে হবে শুধু সৎ দিয়ে আমি কি করব। এখন তো বলে তহবিলের টাকা নাই এখন আপনাদের বেতন বাড়াবো কি করে বিদ্যুতের বিল দেব কি করে তা এ বোঝা যায় না যে এটা ট্রেজারার অপদার্থ নাম্বার ওয়ান তাহলে এইটা অবশ্যই ট্রেজারার বানাবার সময় সরকার যেমন সরকার গঠনের সময় যে কোনো লোক চাইলেই অমনি পলিটিক্যাল ডাকশাই একটা বক্তৃতা দিতে পারে তারই অমনি অর্থমন্ত্রী বানাবে অর্থমন্ত্রী বানাবার সময় দেখতে হবে যে কোন জায়গার থেকে কীভাবে টাকা পাশে বিদেশের টাকা দেশের টাকা কী করে সরকারের তহবিল বাড়াতে পারে এই রকমের একটা হিসাব কিতাব জানে ফাইন্যান্সের উপরে বিরাট যোগ্যতা আছে এই রকমের একটা লোকরে তো সরকারে বানায় আমাদের মসজিদের কিন্তু ট্রেজারার নিয়োগ দেওয়ার সময়ও ওই রকম দেখে শুনে কিন্তু মহল্লায় দেখে শুনে মিষ্টভাষী হ্যাঁ মিষ্টভাষী একজন লোক এই একটা সাইড বললাম আর দ্বিতীয়ত যেটা আপনি ওই বাংলায় যেটা পড়েছেন আমি ওখান থেকে ধরে নিলাম মদিনাতে রসুলুল্লাহ যখন পৌঁছলেন তখন কোবা গ্রামে প্রথম গেছিলেন ওই গ্রামের লোকরা তারা খেজুর বাগানের উপরে উঠে উঠে পাঁচ সাত দিন আগের থেকে এটা টের পাইছে যে রসুল মক্কা থেকে বাইরে গেছেন তার মানে মদিনায় আসবেন কারণ ওনার সাহাবারা সব মদিনায় এসে গেছেন বারো আনা মদিনায় উনি আসবেন আর এইটাও খবর পেয়ে গেলেন যে রসুলুল্লাহকে ওনার বাড়িতে দেখা যাচ্ছে না তার মানে উনি হিজরত শুরু করে দেন ওই যে সাওর পর্বতের তিন দিন ওইটা না হলে এই জন্য তিন দিন চার দিন আগের থেকে খেজুর গাছের উপরে উঠে উঠে ইহুদিরা খ্রিস্টানেরা মূর্তি পূজকরা সবাই দেখতেছে তো রসুলুল্লাহ প্রথম যে কোবা গ্রামে গিয়ে উঠলেন ওই জায়গায় তিন দিন হুজুর বিশ্রাম করেছিলেন আট দিন পাহাড় মরুভূমিতে থেকে ও অসাধারণ কষ্ট হয়েছিল তো ওই জায়গায় তিন দিন থাকলেন আর বললেন যে রসুলুল্লাহ সাল্লাম বললেন যে আমি প্রথম এই গ্রামে আসছি তা আল্লাহর ইবাদতের জন্য একটা মসজিদ বানাই তা গ্রামের লোকেরা বলে হুজুর আমাদের চির গৌরব হবে আপনি বানান বানান তখন খেজুর গাছটা কেটে আর অন্যান্য যে সমস্ত সৌদি আরবে খুব বেশি বড় গাছ হয় না এটা তো আপনি দেখছেন মানুষের দেহের দ্বিগুণ এই রকমের সর্বোচ্চ গাছ হয় এইগুলি যারা মারা যায় গাছগুলি কেটে কাঠ আর ওই যে খেজুর গাছ আর ওই খেজুর গাছের বড় বড় যে বাল্যে যেগুলি বলা হয় ওইগুলাইগুলো দিয়ে সুন্দর করে একটা মসজিদ রসুল্লাহ বানালেন লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া এই যে এই তাকওয়া শব্দটা আল্লাহ তাকওয়া শব্দটা ব্যাপক অর্থবোধক এখানে গায়রুল্লাহর পূজা বর্জন তৌহিদকে কঠিনভাবে ধারণ এবং ইসলামের সলাত বাস্তবায়ন অনুরূপভাবে গরিব গোরাবা যারা তাদের সকলের সাহায্য সহায়তা আমরা সকলে একটা সমিতির মতো হয়ে যাওয়া বানানো তা এই যে তাকওয়া বাস্তবায়নের জন্য যে মসজিদটা প্রতিষ্ঠিত হলো আহাক্কু আনতাকুমা ফিহি ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আর ওই মুসল্লিগণের মধ্যে যাতে পবিত্রতা একতলো অর্থনৈতিক পবিত্রতা সুদ ঘুষ খাবে না চুরি ডাকাতি হবে না আর অনুরূপে আখলাকি পবিত্রতা জেনা ব্যবচারী হবে না গিবত গেল্লা থাকবে না মিলে মোহাব্বতে সকলে চলবে এই যে আখলাকি আইয়াতাতাহহারু আর অনুরূপভাবে ওজুর পরে এস্তেঞ্জার পরে তারপরে তারা সুন্দরভাবে এই রসুল্লাহ বললেন যে তোমাদের তো আল্লাহ প্রশংসা করলেন ব্যাপক তোমরা কী এত পবিত্রতা অর্জন করো বলো তো একটু খুলে তোমাদের সাথে হুজুর আমরা জাহিলি জামানায় তো ওই এস্তেঞ্জার পরে আমরা করতাম কি টয়লেটে যাওয়ার পরে আমরা ওখানে
আমরা শুধু ওই পাথর বা মাটির খণ্ড দিয়ে আমরা ময়লাটাকে দেহের অংশ থেকে দূর করতাম কিন্তু আমরা এখন ওই একটু পানি যেহেতু পাওয়া গেছে সেই জন্য আমরা পানি ব্যবহারের মাধ্যমে হাতটা ওই ময়লা লেগে থাকার স্থানটাকে আমরা সুন্দর করে একটু ধুয়ে ফেলবার চেষ্টা করি এইও আমরা পানি ব্যবহার করি আর এর আগে শুকনো পাতা আর এই যে মাটির খণ্ড পাথরের খণ্ড এগুলো আমরা ব্যবহার করি তা এইখানে শুধু এর মধ্যে সীমাবদ্ধ আয়াতাতা হারু গভীরভাবে এক অর্থনৈতিক পবিত্রতা আর দ্বিতীয় হলো আখলাকি পবিত্রতা এই যে মুনাফিকি করা যেভাবে মিথ্যা আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কাস্টমারদেরকে ঠকানো এবং এই ফরমালিন দিয়ে মাল বিক্রি এই আয়াত তাহারুর কিন্তু বিরুদ্ধে যায় এই সমস্ত জিনিসগুলি অর্থাৎ আমাদের আধ্যাত্মিক আমাদের আর্থিক আমাদের নানান যে পবিত্রতা সেটা অর্জন করার ক্ষেত্রে মসজিদ অনেক বড় সহায়ক ভূমিকা পালন করে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে তার ব্যবস্থাপনাটাও হতে হবে সুচারু রূপে এবং ব্যবস্থাপনাটাও হতে হবে খুব দারুণভাবে দারুণভাবে করেছিলেন দর্শক আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি মসজিদ পরিচালনার ক্ষেত্রে একটি নীতিমালা অনুসরণ করা দরকার মসজিদ নির্মাণ এবং পরিচালনা করতে নীতিমালা অনুসরণ করা না হলে দেখা যায় সেখানে একটি অসুন্দর পরিবেশ তৈরি হয় এবং ঝামেলাপূর্ণ পরিবেশ তৈরি হয় সেজন্য কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খাস জমিতে অথবা মসজিদের জন্য বরাদ্দ করা ছাড়া কোনো স্থানে মসজিদ নির্মাণ করা এটা আসলে ঠিক নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তখন মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল এরপর একটা স্থান নির্বাচন করলেন সেই স্থানের মালিক সম্পর্কে লোকদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন লোকেরা বলল এই স্থান বনু নাজারের দুই এতিম বালকের তাদের নাম সাহল এবং সুহাইল তারা আসআদ ইবনে জুরারার প্রতিপালনে রয়েছেন নবী সাল্লাল্লাহু সাল্লাম তাদেরকে ডেকে আনলেন তারা এলে তাদের কাছে জমি ক্রয়ের প্রস্তাব দিলেন তারা দান করতে চাইলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণে অস্বীকৃতি জানালেন তাদের অভিভাবকের সঙ্গে ক্রয় বিক্রয়ের কথাবার্তা পাকাপোক্ত করে উপযুক্ত মূল্যে তা ক্রয় করলেন সেখানে কিছু খেজুর গাছ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে কাটালেন কাঁচা ইট বানালেন বানানোর নির্দেশ দিলেন কাঁচা ইট বানানোর নির্দেশ দিলেন এরপর সবার সহায়তায় মসজিদ নির্মাণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিকল্পিতভাবে এবং জমি ক্রয় এবং গৃহ নির্মাণের তৎকালীন স্বাভাবিক নীতিমালা অনুসরণ করে মসজিদ নির্মাণ করেছিলেন যথাযথ প্রক্রিয়ায় মসজিদ নির্মাণ এবং মসজিদ পরিচালনার নীতিমালা প্রণয়ন করে সে অনুযায়ী মসজিদ পরিচালনা করা একটি কল্যাণকর ব্যাপার এবং এতে কল্যাণ নিয়ে আসে অন্যথায় আমরা যেটা দেখতে পাই যে দলাদলির একটি পরিবেশ তৈরি হয় যোগ্য ইমাম নিয়োগদান এবং তাদের সম্মানই নিশ্চিত করা দিনদার মোত্তাকি শিক্ষিত যোগ্য খতিব ইমাম মুয়াজ্জিন খাদেম নিয়োগ দেওয়া এক্ষেত্রে কোনো দল বা মতের অনুসরণ আত্মীয়তা বা সুপারিশের আশ্রয় না নেওয়া মসজিদের কর্মরতদের যথাসাধ্য সম্মানজনক সম্মানী এবং সুযোগ সুবিধা ব্যবস্থা করা যথাযথ সম্মান মর্যাদা প্রদান করা তারা উম্মতের ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিয়ে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইমাম ছিলেন নিজেদের ব্যক্তিগত সামাজিক এবং রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি দ্বারা মসজিদকে প্রভাবিত না করা ইমাম এবং খতিবকে কোরআন সুন্নাহের আলোকে সঠিক আলোচনা উপস্থাপনের সুযোগ দেওয়া তো আমরা এই জায়গাটিতে যেটি দেখতে পাই সেটি অনেক সময় দেখা যায় যে আসলে আমরা মানে যে মসজিদের কমিটিতে আছে অনেক সময় চিন্তা করে তারা যে আমার দল এবং আমার মতের মিল আছে এমন কাউকে খুঁজে পাই কি না এবং দেখা যায় যে এটা নিয়ে যার যার মত এবং দলীয় প্রভাব বা তার আদর্শের প্রভাব সেখানে বিস্তার করতে চায় এক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হয় আরেকটি কাজ আমাদের করতে হবে যে ইবাদাতের অনুকূল পরিবেশ তৈরি করা মসজিদের মুসল্লিদের ইবাদাতের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে সব ধরনের ময়লা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুগন্ধময় রাখতে হবে মসজিদ যেন মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে মুসল্লিরা ইবাদাত বন্দিগি করতে পারে নিজের কফ থুতু নাকের ময়লা সহ হাসি কাশির মাধ্যমেও যেন কোনো প্রকার ময়লা মসজিদে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা মুসল্লিদের মুসল্লিরা যেন নিরাপদে আল্লাহর ইবাদত করতে পারে সেই
অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে। মুসল্লিদের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা, বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক পাখা বাতি ইত্যাদি অপসারণ করতে হবে। সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে অভিজ্ঞদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে, এ ব্যাপারে সচেতন হতে হবে আমাদেরকে। তো আমরা একটি হলো এই যে মসজিদ, এটা কি শুধুমাত্র এই যে আমরা নামাজের সময় খোলা এবং নামাজের পরে বন্ধ করা, এটি না করে জনকল্যাণমূলক এবং আরও অন্য ইবাদাতের কাজে আমরা এটাকে ই করতে পারি? যেমন বয়স্কদের কোরআন শিক্ষার একটি ব্যবস্থা সেখানে করা যেতে পারে, এবং অসহায় মানুষদের চিকিৎসা সেবা করার ক্ষেত্রেও সেখান থেকে আমরা একটা ভূমিকা নিতে পারি, এবং সেখানে জনকল্যাণমূলক কিছু কাজ, কারণ ইমাম সাহেব জানেন যে এলাকায় কোন কোন লোকটা দরিদ্র, কোন কোন লোকটা ধনাঢ্য। ইমাম সাহেব একটি গোপন তালিকা করতে পারেন যে এই আমার এই মহল্লায় এই কয়জন লোক আছে যারা খুব অসহায়, এই অসহায়দের তালিকাটা তিনি ধনীদের কাছে পৌঁছে দিতে পারেন, কারণ তিনি ধনীদেরও জানেন কারা ধনী এবং অসহায়দের খবরও তিনি জানেন। তো তারা এই অসহায় তালিকাটা ধনীদের কাছে দিতে পারেন, এবং ধনীরা যেন গোপনে তাদের খোঁজখবর রাখতে পারে, সুবিধা অসুবিধায় তাদের দেখতে পারে, সেজন্য তাদেরকেও তিনি একটি তৈরি করতে পারে দাওয়াত দিয়ে, এই কাজটি করতে পারে। তো মসজিদ আসলে এটি আমাদের ঐক্যের কেন্দ্রবিন্দু, এবং মসজিদকে পবিত্র রাখা এবং সকল দল মতের ঊর্ধ্বে রেখে মসজিদ পরিচালনা করা। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্যে নিজের দলীয় লোক দিয়ে মসজিদের কমিটির সকল পদ নেওয়ার জন্যে অনেক দলাদলি হয়ে থাকে, নানান সময় আমরা দেখতে পেয়েছি। আবার অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি যে কমিটি, ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদেরকে খুব মানে নিজের বাড়ির কর্মচারী মনে করেন, সেভাবে আচার ব্যবহার করেন, এমনটি যেন না হয়। আবার অনেকে আছেন যে সুদের সাথে, ঘুষের সাথে, বিভিন্ন জিনিসের সাথে যুক্ত আছে, সেজন্যে ইমাম সাহেব যেন সুদের কথা না বলেন, মাদকের কথা না বলেন, ঘুষের কথা না বলেন, মানে হক নষ্ট করার কথা না বলেন, সেজন্য একটা চাপে থাকতে হয়। তো এগুলো না করে মুক্তভাবে সবার জন্য যেন কাজ করতে পারে ইমাম খতিব, সে ধরনের পরিবেশ তৈরি করে তাদেরকে দিতে হবে। আরেকটি ব্যাপার হলো মোহতারাম, আপনার কাছ থেকে আমরা জানবো যে এই যে কমিটিতে যে নানান জায়গায় আমরা দেখতে পাই, অভিজ্ঞতা আছে আমাদের যে এইটাকে নিয়ে মানে নিজেদের পৈতৃক সম্পত্তির মতো একটা মনে হয়, এটা মনে করে অনেকে চায় যে এটাকে কুক্ষিগত করে রাখতে। আসলে এটি কি আল্লাহর ঘর, এটি পরিচালনার জন্য সে মুক্তভাবে সে যেভাবে পরিচালনা করা দরকার সেভাবে পরিচালনা না করে যদি এটাকে কুক্ষিগত করে রাখে, তাহলে তার ভয়াবহতা কত? আসলে কুক্ষিগত করে রাখাটা এটা বা না রাখা এইটা আমি আমারও ব্যাপক অভিজ্ঞতা। তো এখানে আমি অনুভব করি যে অনেক সময় বিজ্ঞতা এবং দূরদৃষ্টি এইটা অবশ্যই থাকতে হবে। এইটা দেখা গেল যে হঠাৎ খুবই আগ্রহী হয়ে আসলো নবীন তরুণ কয়েকজন, এবং তাদের কুক্ষিগত করে না রেখে ওদের হাতে ছেড়ে দিল, পরবর্তীতে এমন এমন কর্মসূচি দিল যে মহল্লার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, এরকমও কিন্তু হতে পারে। এবং এই যে দলাদলি মানে এই বুঝলি মানে পক্ষ বিপক্ষে দলাদলিতে একটা সমাজ কিন্তু ভেঙে যেতে আমরা ভেঙে মানে একদম ধ্বংসই হয়ে যেতে পারে, মারার পর্যন্ত হয়ে গেছে। তো আপনি যেটা এই আলোচনাটা মহা জরুরি, আমি মনে করতেছিলাম যে আরও হয়তো কয়েক মাস পরে এই আলোচনাটা দ্বিতীয় আরেকদিন নতুন বক্তাদেরকে দিয়েও আর বারবার আপনি দিন, যে বর্তমান দেশের চাহিদা এটা, বিশেষ করে একজন ইমাম মোনাজাতের মধ্যে একজন ব্যক্তি মারা গেছেন, তার সমর্থকরাও আছে, তার পক্ষে যে বেচারে মারাই গেছে তার সম্পর্কে একটু দোয়া করেছে বলে এত যোগ্য ইমাম, কিন্তু বলা হলো আজকের সূর্য ডোব্বার পূর্বেই তাড়ি পাতা গোটাইয়ে তোমাকে মসজিদ পরিত্যাগ করতে হবে, তাহলে তুমি নিরাপদ দেহ নিয়ে যেতে পারবা, আর তা যদি না হয় তাহলে তোমার জামা কাপড় এগুলি যদি কেউ ছিঁড়ে ফেলে তাহলে আমরা দায়ী দোষী না। এই ধরনের একটা অবস্থা যদি থাকে তাহলে একটা চাকরি বিধি যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন কিন্তু এইসব বিষয়ে নেতৃত্ব প্রদান করতে পারেন, যে সর্বনিম্ন
একজন লোককে যদি দেখা যায় যে তদন্ত করে যদি দেখা যায় যে প্রকৃতই এই দুর্বলতা এই সীমাবদ্ধতা ওই ব্যক্তির আছে তাহলে তো তাকে নোটিশ দিয়েও তিনটা নোটিশ দিয়েও যখন তিনি সেটা রিকভারি করতে পারেন নাই তাহলে এর পরে চূড়ান্তভাবে তাকে তো অবশ্যই চাকরিচ্যুত করা যাবে হ্যাঁ চাকরিচ্যুত করা যাবে কিন্তু সেইটার তো একটা সিস্টেম থাকতে হবে এই যে চাকরি বিধি না থাকাতে আপনি যেটা বললেন যে একজন সভাপতি বা একজন সেক্রেটারি বা কমিটির আরেকজন সদস্য কিন্তু ওই ওই সমাজে উনি খুব প্রভাব সম্পন্ন তো বলে দিলেন যে আপনার আমি নিষেধ করে দিলাম একজন মাত্র ব্যক্তি নিষেধ করলো কিন্তু তার পক্ষে 90 জন 95 জন কিন্তু তাকে চান আর একজন নিষেধ করে দিল তার সঙ্গে হয়তো কোনো সাইডে মিলতেছে না এই ধরনের যদি হয় তাহলে এই ইমামতি বা এই খতিবি এই সমস্ত চাকরিতে অনেকেই আস্তে আস্তে দেখা যাবে যে যোগ্যতা সম্পন্ন লোকজন আসতে আগ্রহ হারিয়ে ফেলবে আর আপনি যে বিষয়টা বললেন যে মসজিদের পরিবেশটা যখন আমি আপনি যখন পড়তেছেন তো তখন আমি একটু হাসলাম মনে মনে যে সুগন্ধিময় যেন হয় আমি মসজিদ ম্যানেজমেন্ট কমিটির কাছে এই অনুষ্ঠানের মাধ্যমে আরজি জানাই যে সুগন্ধিময় আপনার কাছে আমাদের দাবি নাই কিন্তু আপনি একটা কাজ করুন কমপক্ষে মসজিদের ভিতরের মাকড়সার জালগুলি পরিষ্কার করান কমপক্ষে সপ্তাহে একদিন আর ধুলা বালি যাতে ফ্লোরে না থাকে সেজদা দিলে তো বলছে যতবার সেজদা দিই বা দু রাকাত চার রাকাত নামাজ পড়ে উঠি গামছা দিয়ে আবার কপালটা মুছে নিতে হয় আল্লাহ রহমতে ধুলো বালি তো এগুলি তা জিজ্ঞাসা করলে বলে কি হুজুর দরজা জানালা খোলা থাকে বাতাসে ঝড়ে ওগুলো সবসময় তা এগুলি ঝড়ে ধুলাবালি ঢুকাবে তো আপনি আবার সাফ করাবেন না তা এইটা হলো আমাদের আমি কোনো উইদাউট কম্পারিজন উইথ আদার সেন্টার ফর দেয়ার প্রেয়ার ওদের সঙ্গে তুলনা আমি করলাম না কিন্তু আমাদের টয়লেটগুলি বিশেষ করে মসজিদগুলির টয়লেটগুলির মধ্যে আপনি তো এই জিনিসটা একটু ঝুঁকি নিয়েই বলতে হবে আপনাকে আর আমিও বলতেছি তো তো এই যে টয়লেটগুলি তা এখন মসজিদের সেক্রেটারি সাহেব মসজিদের ইমাম সাহেব শেষ প্রান্তে আমরা ইমাম সাহেবকেও অনুরোধ ইমাম সাহেব আপনি শুধু নামাজ পড়ানো আপনার এই মসজিদে আপনার দায়িত্ব ইট ইজ অনলি ইউর ডিউটি আপনি টয়লেটে যান না একটা মাত্র দুইটা টয়লেটের মধ্যে একটা আপনি তালাবদ্ধ করে রাখছেন ইমাম মুয়াজ্জিনের জন্য নির্ধারিত আর বাকি এই শত শত মুসল্লি রাস্তার পাশের মসজিদ তারপরও ওই জায়গায় পেশাবখানা না থাকাতে পেশাবখানার মধ্যে যে ওই বড় কাজটা করে গেল তারপরেও এই যে পরিস্থিতি আপনি দেখতেছেন তা মসজিদের টয়লেটগুলি এগুলি এই ধরনের নোংরা থাকবে কি জন্য এইটা আমার নিজের বিরুদ্ধে আমার নিজেই ধিক্কার দিতে ইচ্ছা করে এক আর বারান্দাটা বুঝলাম যে মসজিদের জামাত হয়ে গেলে তালাবদ্ধ করে দিবেন তা ঠিক আছে একটা দুটো পাখা খোলা রেখে তারপর আপনি বারান্দাটায় কমের পক্ষে বারান্দাটা তো একটু পরিষ্কার করে রাখবেন যাতে করে রাস্তার পাশের মসজিদ এখানে যাতে উজু একটু করতে সুন্দর করে পারে আর যদি আপনারা মনোযোগ দিতে না পারেন তাহলে আপনারা এটা ইসলামিক ফাউন্ডেশনের ঘাড়ে দিয়ে দিতে পারেন যে আমাদের অর্থনৈতিক ক্ষমতা নাই আমরা পারছি না আপনারা দয়া করে গ্রহণ করুন তো আমাদের ধর্ম মন্ত্রণালয় সেটা নিতে পারে জি অর্থাৎ মসজিদ পরিচালনার ক্ষেত্রে আন্তরিকতা নিষ্ঠা এবং সততার সাথে করতে হবে এবং মনে রাখতে হবে এটি দুনিয়াবি একটি দায়িত্ব কিন্তু এর মাধ্যমে আল্লাহ পরকালীন মুক্তি আমাদেরকে নিশ্চিত করতে পারেন সেজন্য আল্লাহ সন্তুষ্টি এবং পরকালীন মুক্তির আশায় আমাদের এই কাজগুলো করতে হবে আল্লাহ তৌফিক দান করুন অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন আজকে দোয়া করছেন আমাদের প্রিয় অতিথি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اللہ پاک رب العالمین
আপনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা আল্লাহ আপনার রহমত পাবো বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আলোকিত জীবন অনুষ্ঠানে কোরআন হাদিস থেকে আল্লাহ আপনার ইবাদতের কেন্দ্র মসজিদগুলির খেদমত আমরা কিভাবে করলে এই মসজিদের কেন্দ্রের দিকে আল্লাহ আপনার বান্দাগণ বেশি আকর্ষণ বোধ করবেন সেই বিষয়ে উদ্বুদ্ধ করবার জন্য সবাইকে একটু সজাগীকরণ করবার জন্য আল্লাহ আমরা আজকের যে অনুষ্ঠানটা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সব খাতা কসর মাফ করে দিয়ে আপনি কবুল করে নিন মঞ্জুর করুন আল্লাহ বেশুমার নেকি সওয়াব রহমত এই ওসিলায় আপনি দান করুন আল্লাহ কোন কোন এলাকায় এমন আছে যে আর্থিকভাবে তাদের আল্লাহ তৌফিক কম আল্লাহ রাব্বুল আলামিন নগরবাসী শহরবাসী শিল্পপতি ব্যবসায়ী ওই এলাকায় যদি কেউ থাকেন তাহলে সেই মসজিদের কল্যাণে কিছু টাকা বার্ষিকভাবে আল্লাহ পাঠিয়ে দিয়ে সুন্দরভাবে মসজিদটা যাতে আমরা পরিচালনা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কমিটির মধ্যে যারা সেক্রেটারি সভাপতি ট্রেজারার এবং সদস্য দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ ইমাম মুয়াজ্জেন এবং খাদেম আর খতিব হিসেবে যারা দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ শুধু নামাজ পড়ানোর সঙ্গে সঙ্গে চলে যাওয়া এটাই তো দায়িত্ব না আল্লাহ ওই এলাকার যে সমস্ত মেধাবী অথচ আল্লাহ লেখাপড়ার জন্য পয়সা করি নাই ওই ছেলেগুলিকে উঠিয়ে আনবার জন্য ইমাম সাহেব বিরাট ভূমিকা পালন করতে পারেন আল্লাহ সেই তৌফিক আপনাদের আমাদের সকলকে নসিব করুন বাংলাদেশের মসজিদ সভাবে 4 লাখের কাছাকাছি মসজিদ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ কত লক্ষ ইমাম কত লক্ষ মুয়াজ্জিন কত লক্ষ খাদেম কত লক্ষ খতিব রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের ইমানের তেজ বাড়িয়ে দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি আল্লাহ সুন্দরভাবে আল্লাহ কখন নামাজ পড়ে চলে গেছে 4টা পাখা ঘুরতেছে কখন ফজর নামাজ হয়ে চলে গেছে 10টা লাইট জ্বলে আল্লাহ এই সমস্ত অপব্যয়ের কবল থেকে আল্লাহ আমাদের সকলকে আপনি হেফাজত করবেন রব্বুল আলামিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আর জনগণের দানগুলি যাতে সুন্দরভাবে ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়ে চেকের মাধ্যমে উঠাইয়ে তারপর সুন্দরভাবে পরামর্শ ভিত্তিক খরচ করে ইসলামের প্রোগ্রাম সমূহ যাতে সুন্দর করে আমরা দিতে পারি সেই তৌফিক নসিব করুন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশকে আপনি রহমতের দ্বারা হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন আম অনেক বরকতের আম দিয়েছেন কাঁঠাল দিয়েছেন আল্লাহ শাক সবজিতে আরও বাড়িয়ে দিন রব্বুল আলামিন আপনার ভূমিকে নির্দেশ প্রদান করুন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদের শুকিয়ে যাওয়া গাছপালাগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সিক্ত করে দিন আল্লাহ আল্লাহ ধান গমের ও ফলনে ফসলে আল্লাহ ব্যবসা বাণিজ্যের উন্নতি দান করুন আর বিশেষ করে রহমতের বৃষ্টিটা দান করুন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ আল্লাহ এত বড় শক্ত হলে আল্লাহ রাব্বুল নারকেলগুলি অবশ্য পরিপক্ক হবে অন্যান্য ফসলগুলি আম কাঁঠালগুলি পাকবে কিন্তু সহ্যের সীমানার মধ্যে আপনি রেখে ও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন রাব্বিকা রাব্বি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ বসুন্ধরা এই বসুন্ধরা নামের এই কোম্পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন তারা কোরআনের সঙ্গে যারা জড়িত আল্লাহ আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশের সম্মান এনেছে হাফেজদের এবং আলেম ওলামা যারা তাদের ইমাম খতিবগণকে যে সম্মান তারা দিয়েছেন কদিন আগে একটা অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ এই কোম্পানিটাকে আপনি খায়েরও বরকত দান করুন আরও বেশি করে আল্লাহ ইসলামের কোরআনের সুন্নার আলেম ওলামাগণের খেদমত করবার তৌফিক দিন একটা ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহ বানাবেন মর্মে আল্লাহ চেয়ারম্যান মহোদয় ঘোষণা করেছেন তার মরণের আগে এই বিষয়টা বাস্তবায়ন করে যাওয়ার তৌফিক এমডি সহ সকলকে তার সন্তানদেরকে দান করুন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ মরণের কালে আমরা হুশ জ্ঞান ঠিক থাকা অবস্থায় শেষ ঘোষণা যেন দিয়ে যেতে পারি কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক আমরা আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু